বিজেপিতে যোগ দিল হাসনাবাদের তিনটি রুটে 330টি অটো মালিক ও চালকেরা। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূলের কাজে বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগদান। তৃণমূল কংগ্রেস পরিচালিত তিনটি অটো ইউনিয়ন যোগ দিল বিজেপিতে। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপিতে যোগ দেয় হাসনাবাদ লেবুখালি হাসনাবাদ রায়লানি রুটের প্রায় 330টি অটো মালিক ও চালকেরা। রাজ্যের শাসক দল তৃণমূলের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তারা। অটো ইউনিয়নের নেতা তুলসী দাস ও যদুনাথ সর্দার দাবি করেন, দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবি দাওয়া জানিয়ে আসছিলাম আমরা, তৃণমূল নেতারা আমাদের কোনো কথা শোনেননি, এমনকি অটো রুট দেবার নাম করে টাকা নেওয়ারও অভিযোগ এনেছেন তারা। দল পরিবর্তন সম্পর্কে স্থানীয় বিজেপি নেতা নিমাই দাস জানান, তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তারা। এই তিন ইউনিয়নের প্রায় 330 জন সদস্য, তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের পাশে ছিলাম। তারা আমাদের সাথে যুক্ত হতেই চাইছে এবং যুক্ত হওয়ার জন্য আজকে এসছে। তাদের দাবি, ব্রিজ হওয়ার পরেও সুন্দরবনের একটা গাড়িও ট্রেন স্টেশনে পৌঁছাতে পারছে না, মাঝ রাস্তায় প্যাসেঞ্জার নামিয়ে দিতে হচ্ছে এবং যাত্রী সাধারণের পকেট থেকে অতিরিক্ত পয়সা চলে যাচ্ছে, তাতে করে গাড়ি ফেল হচ্ছে, রাত্রে মায়েরা নিরাপত্তা হারিয়ে ফেলছে। এই দাবিতেই তাদের আন্দোলন এবং এই দাবি সুন্দরবনের আন্দোলন হিসাবে মেনে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি তাদের পাশে আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাসনাবাদ।